মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? এখন ওয়েদার আগের থেকে অনেকটাই ঠিক হয়ে গেছে, আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। আমিও একদম বিন্দাস আছি। আজ বৃহস্পতিবার সকাল 9:30, এক ঘন্টা আগে উঠেছি। সিঙ্গেল ফেজ হয়ে যাওয়ার জন্য এতটা কারেন্টের প্রবলেম চলছে, চা খেতেই পাচ্ছিলাম না ইন্ডাকশানে। মা বাবা তো সেই সকালে মন্দিরে চলে গেছে, তো কী করবো ওয়েট করতে করতে। ভাগ্যিস একবার সবটা ঠিক হওয়ার পরে এক কাপ চা খেয়ে আপাতত এসেছি একটু ছাদের দিকে। ছাদে প্রচণ্ড রোদ, রোদে আমি যাইনি যদিও, আমার একটা কাজ আছে সেই কারণেই এসেছি। ভাবলাম এখান থেকেই আজকে ব্লগটা শুরু করি। তবে বিকেলে একটা প্ল্যান আছে এক জায়গায় যাওয়ার, আমি জানি না এখনও প্ল্যানটা হবে কি না, যেহেতু গাড়ি থাকলেও ড্রাইভার তো এখানে নেই, আর ওইটুকু প্ল্যানের জন্য কলকাতা থেকে ড্রাইভার হায়ার করাও সম্ভব না। আজ আমাদের ফেরার কথা ছিল, আজকে আমরা ফিরছি না, আমরা ফিরবো অবশ্যই কালকে। তো অবশ্যই সঙ্গে থাকবেন, যদি বিকেলে প্ল্যানটা সাকসেসফুল আমরা যেতে পারি সেখানে, আপনাদের কিন্তু অনেকেরই সেটা অবশ্যই ভালো লাগবে, এটা কিন্তু গ্যারেন্টি। যদি আজকে ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা এখনও করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবেন, এটাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ। এবং প্রত্যেকে একটু আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে যদি শেয়ার করেন তাহলেও আমার ভীষণ ভালো লাগবে। তো চলুন আজকে ব্লগটা এবার আমি এখান থেকেই শুরু করছি। সকাল 11:00 বাজে এখন, ওয়েদারের ভুল বদলটা দেখুন, পেছনে পুরো মেঘ উঠেছে। সকালে উঠেই দেখলাম যে একেবারেই রোদটা ছিল না, কিন্তু এরকম মেঘলা হয়ে যাবে এখন থেকে সেটা বোঝা যাচ্ছিল না। ফাইনালি বিকেলে যাওয়ার প্ল্যানটা আমাদের ফিক্সড হয়েছিল ঠিকই, কিন্তু গাড়ির জন্য ড্রাইভার পাওয়া যায়নি, টোটোতে করেই যাব ভেবেছিলাম, কিন্তু যদি একান্তই বৃষ্টি হয় তো প্ল্যান ক্যান্সেল করতে হবে। অনেক দিন ধরেই ওই জায়গাটাতে যাওয়ার ইচ্ছে ছিল, বাট সামহাও কখনো হয়ে ওঠেনি। নন্দকাকু, তুমি আবার ঘুমাচ্ছ? বাবা ফোনটা এখানে রেখে গেছে। ভালো মেঘ উঠছে নন্দকাকু, ওই তো পেছনের দিকে দেখো মেঘ উঠেছে কেমন। প্রথম দুদিন যখন এলাম তখন ওয়েদারের কি অবস্থা ছিল, আর এখন পুরো ওয়েদার চেঞ্জ। তুমি ওটা কোত্থেকে নিয়ে এলো? ফাইনালি বাবা পুজো করিও মন্দির থেকে চলে এসেছে, যে পেছনে মেঘ উঠছে এখন। উফ, শনি রবি যা এখানে কষ্ট হয়েছে, রাদার সোমবারও রোদ গরমে প্রচুর কষ্ট হয়েছে। তারপর থেকে ওয়েদারটা অনেকটা ঠিক হয়েছে, এই উইকটা পুরোটাই বৃষ্টি দেখাচ্ছে, তো জানি না নেক্সট উইকে আবার গরম এরকম বাড়বে কি না, গড নোস। পাড়াতেই একটা অন্নপ্রাশন বাড়ি আছে, তো সেখান থেকে মুড়ি খেতে যাওয়ার জন্য বলেছিল, তো আমি বাবাকে একটু ফোর্স করে তরকারিটা আনিয়ে নিয়েছি। এখানে বেশ সকালবেলায় কোনো অনুষ্ঠান বাড়ি থাকলে, আমাদেরও পুজোর সময় দেখেছেন সকালে যে মুড়ি খাওয়ার জন্য তরকারিটা বানানো হয় না, একটা ঘুগনি হয় বা অন্য কিছুও হয়, খুব ভাল লাগে। আজকে সেই কারণেই মায়ের রান্না থেকে ছুটি এবেলা। কাল অনেক রাতে নিমন্ত্রণটা এসেছে যদিও, তখন আমরা জাস্ট ডিনারে বসেছি। মা আজকে খুব রিল্যাক্সে আছে, ভালোই। মাঝে মাঝে এক একটা দিন মানুষের রেস্ট দেওয়ার দরকার আছে। আর মাকে তো দেখেছেন একটা তরকারি করে থামে না, প্রচুর রান্না করে। জননী, আজকে রান্না বান্না কি হলো? কেন নিমন্ত্রণ বাড়ি? কিসের নিমন্ত্রণ বাড়ি বলো? অন্নপ্রাশন। মাঝে মাঝে আমার না নিজেকে মনে হয় আমি ইন্টারভিউ নিচ্ছি, আর আমার মা সি ইজ আ সেলিব্রিটি। দেখুন আমি একটা করে প্রশ্ন করছি, উত্তর দিচ্ছে। আজকে কিরকম রিল্যাক্স লাগছে বলো, অন্যদিন তো বলো শরীর খারাপ লাগছে, এত পরিশ্রম আজকে বলো, সেটা শেয়ার করো। তোমাকে আমি বকলে সবার খুব রাগ হয়, কিন্তু তোমাকে না বকে উপায় আছে কোনো? একটু রেস্ট নাও, ফোনটাকে নিয়ে একটার পর একটা ব্লগ দেখে যাচ্ছে। ওফ, 2 বাজে, এরা সবে মাত্র বেরোচ্ছে মানুষের বাড়িতে খাওয়া দাওয়া করতে। খাবার থাকবে না, খাবার শেষ হয়ে যাবে দেখবে এবার। মা, তাকে এত সুন্দর জামা কাপড়ের সাথে এরকম চপ্পল দিয়েছো পড়তে। তোমরা বাইরের গেটটা লক করে যাও, মাঠের দিকে দরজাটা বন্ধ করো না কেন?
আমাকে ডেকে কিন্তু পাবে না ঘুমিয়ে পড়লে। ওরা সবাই খেতে চলে গেছে, আমার জন্য খাবার নিয়ে এলে তারপর খাওয়া। খুব একটা আমার খাবার ইচ্ছে বা খেতে কিছুই নেই, তবে বড্ড ঘুম ঘুম পাচ্ছে। বিকেলবেলায় তো বললামই বেরোনোর আছে, ভাবছি ওদের আস্তে আস্তে মিনিমাম আধা ঘন্টা, ততক্ষণে আমি একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিই। সে নিশ্চয়ই একটা ফোন করবে, কারণ ভেতরের দরজাটা আমি আবার লক করে দিয়েছি। 2:50 এখন ওরা চলে এসেছে, সমস্ত খাবার। বাবা, যেন মনে হচ্ছে আমারই অন্নপ্রাশন হচ্ছে, আমার তো হয়নি কখনো। বাপরে বাপ, ভাত, শাক, সবজি, ডাল, শুক্তো, পটল, 2 রকমের মাছের আইটেম, চাটনি, পায়েস, মিষ্টি আমি তুলে রাখা করিয়েছি, আর দই আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, আমি সমস্তটা তুলে রাখা করিয়েছি। আচ্ছা, পটল চিংড়ি আই থিঙ্ক, এইসব খেয়ে আবার বেরোতে হবে। ও মাই গড, তুমি কয়েছে কে কয়েছে, এই ওতে কি হচ্ছে, কে দুধ তুমি কয়েছে, তো কে কয়েছে, কে কয়েছে দুধ তুমি, আই আবার দুধ তুমি, আবার দুধ তুমি, আবার দুধ তুমি, আবার দুধ তুমি, আমার দুধ তুমি, আমার দুধ তো মতো, আমার দুধ তো মতো মা এটা, শুধু বম মাইছি, শুধু বম মাইছি, শুধু বম মাইছি। বাবা, বৃষ্টিটা হচ্ছে দেখো মা, বাবারে বিরাট বৃষ্টি হচ্ছে তো। বাবারে দেখা যাচ্ছে না কিছু। সন্ধ্যে 6:30, এত বৃষ্টি, এত মেঘ ডেকেছে, এত লাইটিং হয়েছে, আজকে মনে হয় না এসব জায়গাতে আর কোনো রকমভাবেই আর পসিবিলিটি আছে কারেন্ট আসার। তো লোডশেডিংই কাটবে হয়তো, জেনারেটর চালাতে হবে পরের দিকে। তবে শনিবার এলাম, এত গরম, এত গরম, আর রাদার এখন দেখুন আমি ওড়না জড়িয়ে বসে আছি, একটু নিচে নেমেছিলাম, এত হাওয়া দিচ্ছে, মানে পুরো শীত করছে, একেবারে কমপ্লিটলি ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। এখন বৃষ্টিটা হচ্ছে না, তবে লাইটিং হচ্ছে মাঝে মাঝে, আর খুব জোরে জোরে হাওয়া দিচ্ছে, মাঝে মাঝে একটু ঝিরঝির করে হচ্ছে, পরের দিকে আর হবে কিনা জানি না। তবে লোডশেডিং থাকলে আর ব্লগটাও কন্টিনিউ করতে পারবো না, বিকেলে যে জায়গাটা যাওয়ার কথা ছিল, কামারপুকুর ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই নিয়ার অ্যাবাউট 4টের দিক থেকেই এরকম লাইটিং গর্জন, একটু পরে যদিও বৃষ্টিটা শুরু হয়েছে, তাই একেবারে রিস্ক না নিয়ে যে আমরা বেরোইনি, খুব বুদ্ধিমানের কাজ করেছিলাম। কামারপুকুর যাওয়াটা আর হলো না, ক্যান্সেল হয়ে গেল। নেক্সট বার যখন আসা হবে তখন, মানে আসা হবে যদি একটা প্ল্যানের মধ্যে ওটাও সামিল করা যায়, তবে এবারে আর হবে না যেহেতু কালকে আবার ফিরে যাওয়া। তো জানি না এখন আর ব্লগটা কন্টিনিউ করতে পারবো কি না, যদি না করতে পারি তাহলে এখনকার জন্য ব্লগটাকে এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই খুব সাবধানে থাকবেন। টাটা। এখানে আজকে বৃষ্টি হওয়ার পরে কতটা ঠান্ডা পড়েছে সেটা আমার বাবাকে দেখলে বোঝা যায়। দেখুন, এই দেখুন ফ্যান চলছে না, সমস্ত জানলা বন্ধ করে দিয়েছে, এদিকে এদিকে জানলা একটা খোলা, এদিকে একটা পাল্লা খোলা, পা থেকে মাথা অবধি ঢাকা দিয়ে ঘুমাচ্ছে।
মা তোমার কি ঠান্ডা লাগছে? না বাবা, তোমার গরম লাগছে? তুমি ওনার পেছনে রাখছো কেন এত রাতে মা? তুমি ঠিক আছো মা? তোমার শরীর ঠিক আছে? সারাদিন বৃষ্টির মধ্যে খালি গায়ে ঘুরছে, তখন শীত করছে, যত শীত ওনার রাত্রে শোন।